বর্তমানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলতে ব্যস্ত ভারতীয় দল। গতকাল কুয়েতের বিরুদ্ধে ঘরের বাইরে একাধিক রেকর্ড করল ব্লু টাইগার্সরা। মনবীর সিংয়ের গোলে জয় পায় ভারত। ইন্টারন্যাশনাল উইন্ডো চলায় আপাতত বন্ধ আইএসএল। সেই ফাঁকে থাইল্যান্ডে সময় কাটাচ্ছেন মোহনবাগানের মিডফিল্ড ম্যাজিশিয়ান হুগো বুমোস। থাইল্যান্ডের সমুদ্র সৈকতের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে ধরা দিয়েছিলেন বুমোস। আজ কিয়ার নাসিরের জন্মদিনে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আগামী 21 নভেম্বর কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। দীর্ঘ ছুটি কাটিয়ে 27 নভেম্বর উড়িষ্যা এফসির বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। আপাতত ভারতীয় দলে রয়েছে মোহনবাগানের 6 জন খেলোয়াড়, বাকিরা সময় কাটাচ্ছেন নিজেদের মতন করে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।